আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এই ফোনটা হচ্ছে নোকিয়া TA1287 এর মডেল। সো এই ফোনটাতে সমস্যা হচ্ছে, চার্জ হচ্ছে না। সো আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আর চার্জিং আইসি চারপাশে কি অবস্থা। মানে আমার মনে হচ্ছে যে এটা কোথাও দেখানো হয়েছে, অ্যান্ড সে চার্জিং আইসি চেঞ্জ করে দেখেছে যে এই সমস্যাটির সমাধান হচ্ছে না। সো চার্জিং পোর্টটা একেবারে ইনটেকই মনে হচ্ছে, অ্যান্ড চার্জিং আইসিটাতে অনেক কাজ করা হয়েছে। মনে হচ্ছে যে মিনিমাম 2 থেকে 3টা চেঞ্জ করে দেখেছে, যেহেতু মাদারবোর্ডের রঙটা কালো হয়ে গিয়েছে, তার মানে অবশ্যই 2-3টা আইসি চেঞ্জ করে দেখেছে যে এই সমস্যাটির সমাধান হয় নাই। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আর আরেকটা কথা হচ্ছে, আমি একাই ভিডিও করতেছি এবং কাজও করতেছি, সেজন্য আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা আর ঠিকভাবে সেট আপ হচ্ছে না। সো তারপরেও আমি আসলে এখানে চার্জিং লাইনে কাজ করে তারপর আপনাদেরকে ভালো করে দেখাবো। সো এই ফোনটাতে চার্জ হচ্ছে না। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এখানে প্রথমত একটা জাম্পার করে দেখব, অ্যান্ড জাম্পার করে দেখার পরে আসলে দেখব যে আমাদের ফোনের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কি না। সো যদি সমস্যাটার সমাধান হয়ে যায় তো ভালো, আর না হলে আমরা সেকেন্ড স্টেপে কাজ করব। সো প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা জাম্পার করেছি, অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে জাম্পারটি করেছি এবং কোথা থেকে কোথায় জাম্পারটি করেছি। সো এভাবে একটা জাম্পার করে প্রথমত আমরা ট্রাই করব। ট্রাই করার পরেই আশা করি বেশিরভাগ ক্ষেত্রে এই জাম্পারটা করলে চার্জিংয়ের সমস্যাটা সমাধান হয়ে যায়। সো আমাদের জাম্পার করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা কোথা থেকে কোথায় জাম্পারটা করেছি। আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি যদি দেখাই আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে জাম্পারটি কোথা থেকে কোথায় করেছি। অ্যান্ড এভাবে জাম্পার করে এখন আমরা চেক করব যে আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কি না। সো সেজন্য আমরা যেটা করব, একটি ব্যাটারি দিয়ে, যেহেতু এই ফোনটার ব্যাটারিতে চার্জ নাই, আমরা অন্য একটা ব্যাটারি দিয়ে চার্জিং চেক করব যে আমাদের ফোনটা চার্জ হচ্ছে কি না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা চার্জ হচ্ছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। সো এভাবে কাজ করলে আশা করি আপনার ফোনে চার্জ হয় না বা এই ফোনটাতে চার্জ হয় না, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। সোকে যাচ্ছে পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।